जाएंगे, जो आदमी जो कहीं पर कोई दिक्कत परेशानी में पता है तो उसको क्या काम है, उस तरीके की सुविधा दी जाएगी। গুড মর্নিং ডে টু। তো কালকে রাতের জন্য এটা আমাদের হোটেল ছিল, হোটেলের রুম ছিল, অ্যাভারেজ টাইপ রুম, ঠিক আছে, আমাদের জন্য ঠিক আছে। সো আমরা এখন আমাদের হোটেল মুলাকাত ছেড়ে আমাদের নেক্সট ডেস্টিনেশনের দিকে রাইড শুরু করব। তো তার আগে আমাদের সকালে মর্নিং কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট ছিল, চা আর আলু পরোটা। তো আলু পরোটা চলে এসেছে, একদম ঠিক সামনেই হাইওয়ে, মানে জাস্ট এখান থেকে বেরোবো আর আমরা হাইওয়ে টাচ করে ফেলবো। এখন অবধি রোদ উঠে গেছে, 10টা বাজে, কারণ আজকে 10টা হওয়ার টাইম হলো, 10টা কারণ হলো আমরা আজকে সারা রাত গাড়ি চালাবো আবার, তো সেই জন্য তো আমরা আজকে একটু বেশি ঘুমিয়ে নিয়েছি কালকে রাতে। আর হোটেলটা খুবই ভালো, হোটেল মুলাকাত, যারা বারাণসী থেকে কলকাতা টু বারাণসী আসছে তারা, আমি বলবো বারাণসীর টোল টপকানোর পরে বাহাতে এই হোটেল মুলাকাত বেস্ট, খুব ভালো, মানে বাজেট ফ্রেন্ডলি হোটেল। তো হরিনন্দা, কাল রাইডের সম কাল তোমার এক্সপিরিয়েন্স বলো, কালকের রাইড এখান তো আমাদের রাইডটা ভালোই হয়েছে মোটামুটি। আর রাইড বলতে মানে অ্যাকচুয়ালি আমরা আরও কুইক আসার চেষ্টা করেছিলাম কিন্তু হয়নি, কারণ সামাও আমার কিছু প্রবলেম হয়েছে, গাড়ির প্রবলেম হয়েছে, তারপর আমরা একটু বেশি ল্যাব খেয়ে গেছিলাম বাংলা কথা বলতে। তো অনেকদিন পরে অ্যাকচুয়ালি 2 বছর পরে বেরিয়েছি, তো মানে সেই যে কন্টিনিউ একসাথে এতটা মানে টার্গেট যে যেতেই হবে সেটা আর করতে পারি না, ওটা আস্তে আস্তে ধীরে ধীরে গেছি, মানে নো টেনশন। তো দেখি আজকে তো ইপি যা করুন, জানি না কতটা কি যেতে পারবো। আচ্ছা, আমাদের লগভগ 800 কিলোমিটার চালানোর ইচ্ছা আছে, দেখা যাক কালকে 700 করেছি আজকে 800, তো হোপ ফর দ্য বেস্ট। চলো রাস্তায় দেখা হচ্ছে। তো নাও আমাদের জার্নি স্টার্ট, পেছনে আমরা আমাদের হোটেলকে বাই বাই করে আমরা এখান থেকে আজকে নয়ডা যাব, নয়ডা 800 কিলোমিটার টু ওয়ার্ডস। তো এখন ইউপিতে রোদ প্রচণ্ড প্রচণ্ড গরম পাবো আমরা, প্লাস রাস্তার কন্ডিশনও সেরকম একটা, রোড কন্ডিশন সেরকম একটা হেভি লেভেলের নয়। তো এই হলো আমাদের হাইওয়েতে কানেক্ট করব এখান থেকে, অলরেডি উঠে গেছি। তো আমরা চলো দিল্লি, দিল্লি চলো। এই ছিল আমাদের হোটেল, ওইওতে হোটেল আছে, হোটেল মুলাকাত, বাইকার্সের জন্য স্পেশাল ডিসকাউন্ট, স্পেশাল ডিসকাউন্ট 1200 টাকায় 3 ডবল বেড এসি উইথ ব্রেকফাস্ট অ্যান্ড চায় ফ্রি, পুরো চা ফ্রি এখানে, কোনো রকম চার্জেস এটা নেয় না চায়ের জন্য এক্সট্রা। তো বাইকার্স যে গ্রুপ রয়েছে হোটেল মুলাকাত, হোয়াটসঅ্যাপ নাম্বার আমি তোমাদের শেয়ার করে দেবো, কোনো রকম প্রবলেমের জন্য বাইকার্সদের জন্য সবথেকে বেস্ট রোড। তো সোজা রাস্তা, জানি না রাস্তার কন্ডিশন কীরকম হবে, ডাইভারশান কালকে রাত্রে তো ডাইভারশান ভর্তি করে দিয়েছে রাস্তা, তো রাস্তার জ্যাম তো অবশ্য আছে, তার থেকে রোড কন্ডিশন তো মনে হচ্ছে বেটার। তো হোপ ফর দ্য বেস্ট, লেটস গো। তো আমরা এখন অ্যাভাব 80 স্পিডে ক্রুজ করছি তিনজন টুয়ার্ডস দিল্লি, কাশী সম্ভবত আমরা ছেড়ে বেরোচ্ছি, মানে উত্তরপ্রদেশে এন্টার করার পরে সবথেকে বেস্ট রোড এটা পেয়েছি। কালকে রাত্রিবেলা এত ডাইভার্সন ছিল রাস্তার মধ্যে যে আর বলার বাইরে। অলরেডি
প্রয়াগরাজ এর কাছে চলে এসেছি, বলছে কানপুর 251 কিলোমিটার, বাঁ দিকে ডান দিকে 40 কিলোমিটার প্রয়াগরাজ, তারপরে সঙ্গম 38 কিলোমিটার, এই হলো প্রয়াগরাজ। যেটা প্রয়াগরাজ মানে যেটা রাম মন্দির যেটার জন্য বিখ্যাত, মানে যেটার জন্য রাম মন্দির এতদিনের পুরনো রাম মন্দির, যদিও এখন যদি দেখার সময় না পাই আই থিঙ্ক আমরা আসার সময় এটাকে ভিজিট করব, অবশ্যই ভিজিট করব। আই উইশ যে আমরা প্রয়াগরাজের রাম মন্দির যেমন দেখতে পারি, এতদিনের ঐতিহ্য রাম মন্দির। জয় শ্রীরাম। তো দ্যাটস ওয়াই, তো এখানে আমাদের এলাহাবাদ আছে, ডান দিকে এলাহাবাদ, বাঁ দিকে কানপুর। তো আমরা প্রয়াগরাজ হয়ে মানে এলাহাবাদ হয়ে আমরা দিল্লি যাব। তো আমরা ডান দিকে টার্ন নিয়ে নিচ্ছি, এই যে সোজা বাঁ দিকে চলে যাচ্ছে হচ্ছে কানপুর, আর ডান দিকে চলে যাচ্ছে প্রয়াগরাজ। এই যে আমরা প্রয়াগরাজের দিকে টার্ন নিয়ে নিলাম। তো এখান থেকে আরও 800 কিলোমিটার আমরা গাড়ি চালাবো। শান্তরাও ডান দিকে টাকা বাদিকে। ওয়াই জংশন মতলব হ্যাঁ, ওয়াই জংশন থেকে ডান দিকে দেখা যাচ্ছে, দেখো বোর্ড আছে। তো আমরা এলাহাবাদের দিকে ঢুকে গেলাম, জানি না রাস্তাটা, এতক্ষণ তো রাস্তা অসাধারণ ছিল, এবার রাস্তা কী হবে। তো ফেসবুকে ছবি দেখেছি যমুনা এক্সপ্রেস ওয়ে, ওয়েলকাম টু যমুনা এক্সপ্রেস ওয়ে। তো সেই স্বপ্ন সত্যি পূরণ হতে চলছে, আমরাও আজকে যমুনা এক্সপ্রেস ওয়ে উঠবো, ভগবান সব ঠিকঠাক রাখলে যমুনা এক্সপ্রেস ওয়েতে ক্রুজিংও করবো 100 স্পিডে। আর তোমাদের সেই ভিডিও দেখাবো, তো হোপ ফর দ্য বেস্ট। আমরা টুয়ার্ডস যমুনা এক্সপ্রেস ওয়ে প্রয়াগরাজ হয়ে। তো আমরা বাঁ দিকে সঙ্গম আছে, সোজা গেলে এয়ারপোর্ট, ডান দিকে যাবো, ডান দিকে প্রয়াগরাজ, ডান দিকে নেব ও ফাম্পু, তা তুমি ঢুকবো না। তো এই পুছ লেতা ইনসে, এ কাকা শুনিয়ে, এ আপকা ইয়ে রাস্তা কি প্রয়াগরাজ কিস তরফ হ্যাঁ, হাই রোড কাহা মিলেগা, হাইওয়ে উসমে মিলেগা, আর ইসমে সে কানপুর হে বাদিকে। আচ্ছা শুনিয়ে না, আর ওই রাম মন্দির কাহা হ্যাঁ, রাম মন্দির তো 100 কিলোমিটার ক্রস করার পর আমরা এখন লখনৌ কানপুর এক্সপ্রেস ওয়ে, মানে এখান থেকে 210 কিলোমিটার স্ট্রেট কানপুর, লখনৌ এবং কানপুর এই রাস্তা সোজা যাচ্ছে। তো আমরা লখনৌ হয়ে আমরা এলাহাবাদ দিকে ঢুকবো, আর বাঁ দিকে কানপুর চলে যাবে। তো 210 কিলোমিটার স্ট্রেট রাস্তা, মোটামুটি দারুণ মনে হচ্ছে আপাতত রাস্তা, যা কন্ডিশন পিচ রাস্তা নয়, এটা ঢালাই রাস্তা রয়েছে, কোয়ালিটি রাস্তা আছে। তো হোপ ফর দ্য বেস্ট, আমরা একটা গুড স্পিড মেনটেন করবো এই রাস্তাতেও। আমার আগে অরিন্দমদা বেরিয়ে যাচ্ছে, পেছনে শান্তনু আছে। তো চলো রাস্তা দেখতে দেখতে আমরাও তোমাদের সঙ্গে গল্প করতে করতে ঠিক পৌঁছে যাব। বাইপাস রোড দিয়ে ক্রস করছি, অন দ্য ওয়ে টু দিল্লি হাইওয়ে NH-30। হ্যাঁ NH, সবই NH, মানে কত NH যে আছে, মানে কত নাম্বার, ও অসাধারণ অসাধারণ। বাঁ দিকে গাছগুলোকে একবার লক্ষ্য করুন, অসাধারণ, মানে মাঝে মাঝে দুটো তিনটে গাছ দাঁড়িয়ে রয়েছে, এত সুন্দর লাগছে, মনে হচ্ছে ওখানে গিয়ে যেটা ছবি তোলা যায় তাহলে কেমন লাগতো, বা ড্রোন শট নিলে কেমন লাগতো, যদিও ড্রোন আমাদের নেই। তো আমরা
আমরা এখানে একটা ব্রেক দিয়েছিলাম। এখানে অনেক লোক দাঁড়িয়ে জমায়েত হয়ে যাচ্ছে, বিভিন্ন রকম কোশ্চেনের সম্মুখীন হতে হয়। তো তো আমরা এটা হলো প্রতাপগড়, ইউপির একটা ছোট্ট শহর বলা যেতে পারে। তো এখান থেকে আমরা গন্নে কা জুস মানে আখের রস দু গ্লাস করে খেলাম। কলা খুবই সস্তা, 10 টাকার 12টা কলা, মানে ভাবা যায় না এত সস্তা কলা পাওয়া যেতে পারে। না না, ওনারা চাকায় লেগে যাবে। হ্যাঁ, উঠিছে। হেল্প ইচ আদার, সবসময় মানুষকে হেল্প করতে শিখবে। একটা তোমার একটা সাহায্যের জন্য একটা মানুষের জীবন বেঁচে যেতে পারে। লখনউ বিকাশ ধারা মে আপকা স্বাগত, ওয়েলকাম টু লখনউ। উই আর রিচ লখনউ আফটার 300 কিলোমিটার। তো আমরা অলরেডি লখনউ ক্রস মানে লখনউ বর্ডারে ঢুকলাম। তো এখান থেকে এবার আমাদের নেক্সট ডেস্টিনেশন যমুনা এক্সপ্রেসওয়ে। মালুম হ্যাঁ না, তো যমুনা এক্সপ্রেসওয়েতে আমরা এরপরে হয়তো আমরা যমুনা এক্সপ্রেসওয়ে টাচ করবো কিছুটা গেলে। এবং আজকে ডেস্টিনেশন দিল্লি হবে আমাদের, দিল্লি না হলে দিল্লি থেকে আউটার দিল্লিতে আমরা দাঁড়াবো হয়তো। তো ইউপি ট্যুরিজম ওয়েলকাম ইউ। এখানে যোগী আদিত্যনাথ স্যারের ছবি রয়েছে, জয় শ্রীরাম। এটা কোনো পলিটিক্যাল ভিউ নয়, এটা রামের দেশে আছি তাই জয় শ্রীরাম বলতে কোনো অসুবিধা নেই আমার। বাট লখনউ নবাবো কা শহর মে হাম লোগো কা স্বাগত হ্যায়। তো আমরা লখনউর অ্যাকচুয়াল মেন সিটির ভিতর দিয়ে ক্রস করছি। হয়তো এটা কোনো ভিআইপি ইনার রোড, যেটা মানে ম্যাপ বলছে ভিআইপি লিঙ্ক রোড, যেটা আমাদের ভিআইপি লিঙ্ক রোড দিয়ে নিয়ে গিয়ে হয়তো আমাদের হাইওয়েতে কানেক্ট করবে। তো শহরটা খুব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, গোছানো গাছানো শহর অনেকটা। মানে কিছুটা আগে আমরা খুব বাজার পেয়েছি, ভিড় প্রচুর ভিড়, তো ভালোই লাগছে। বিজেপির গভর্নমেন্ট, তো সমস্ত কালার সব গোলাপি, মানে গোলাপি না মানে বিজেপির গেরুয়া কালার, আর আমাদের বাঙালে মমতা ব্যানার্জি তাই সব নীল, মানে যার রাজ চলবে তার কালারে চলবে, এটাও ঠিক। ভালো লাগে, কালারটা ভালো, খারাপ নয়। ও দারুন দারুন, এই তো একদম সিগন্যালে। এই যে বাংলা বাজার খুব সুন্দর এটা, যদিও জায়গাটার নাম জিনিসটার নাম জানি না, তবে আমি একটু গুগল করে দেখবো জিনিসটা কি। না ইমামবাড়া এটা না, বাট ইমামবাড়া এরকম দেখতে নেই, ইমামবাড়া তো মসজিদের মতো হবে। এটা 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 মনে হয় কোনো ভবন ভবন কিছু একটা হবে। হ্যাঁ, এটা এটা কি এটা কি আয় এই চিজ, ইসকা নাম কি আয় ইসকা, আরে ও ও বিল্ডিং কা নাম কিয়া হ্যায়। হ্যাঁ, ইকো গার্ডেন নাম উসকা। হ্যালো, বাদিক যাবো। ও সোজা বাদিকে সিগন্যাল হয়েছে। হ্যাঁ হ্যাঁ, কলকাতা সে আ রহা হ্যায়, কলকাতা। হ্যাঁ, উসমে ইসকা অন্দর মে কিয়া হ্যায়, ইকো গার্ডেন কে অন্দর মে। আরে ও গার্ডেন হ্যায়, अरे नहीं वो बिल्डिंग जो खराब हुआ है, बिल्डिंग का क्या नाम कहना है? वो वैसे ही है, 2 पीस के लिए अंदर सब खाली है। ओ अरे एटा इको गार्डन एटा नाम बुझले, तो भीतर किछु नहीं। तो सिर्फ ऐसे बाइक राइड फाका निकले हुए हो। विद कैम। हां हां, विद कैम, कैमरे के साथ। हां हां, ए सोया जाबो तो। ওহো কি লাগছে। তো এটা হলো ইকো গার্ডেন, লখনউর ইকো গার্ডেন বলছে জায়গাটা, না লোকাল একটা লোকালিটি থেকে জানলাম। তো তো যদিও এর ভেতরে কিছু নেই বললো, এর ভেতরে গার্ডেন আছে, এটা ফাঁকা একটা জায়গা আছে। শান্তি ভবন, ও এটা হলো বুদ্ধ বিহার শান্তি ভবন। ও দারুন, কিন্তু এগুলোর ভেতরে ও দারুন। হ্যাঁ, এটা 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 আমিও বলবো, লখনউর যে শহরটার যে সিটিটা পুরো পরিষ্কার, মানে একদম চকচক চকচক করছে, মানে মানে কলকাতাও কোনো রাস্তা মনে হয় এত সুন্দর থাকে না।
তবে লখনউ যতটা সুন্দর এন্ড পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে, সম্ভবত এটা ভিআইপি এরিয়া, ভিআইপি এরিয়া বলে হয়তো এত পরিষ্কার রয়েছে। আর খুব সুন্দর সোজানো গাছানো, একদম দারুণ। সো আমরা লখনউ থেকে বেরিয়ে টুয়ার্ডস আমরা আগ্রা এক্সপ্রেসওয়ে, এই যে উপরে লাইট দেখা যাচ্ছে এটা হলো আগ্রা এক্সপ্রেসওয়ে। তো আগ্রা এক্সপ্রেসওয়ে আর যমুনা এক্সপ্রেসওয়ে দুটো আলাদা, এটা কখনো এক নয়। আগ্রা এক্সপ্রেসওয়ে হলো এটা আগ্রা অবধি যাচ্ছে, আগ্রার পরে মানে আগ্রা মানে যেখানে তাজমহল এন্ড হচ্ছে, মানে যেখানে তাজমহল ডুবতে হচ্ছে, তারপরে আগ্রার পরে ওটা, তারপরে কিলোমিটারটা হলো যমুনা এক্সপ্রেসওয়ে। তো উই আর এন্টারিং যমুনা অ্যান্ড সরি উই আর এন্টারিং আগ্রা লখনউ এক্সপ্রেসওয়ে। অসাধারণ লাইটিং এখন এই রাস্তায় পাবো, ভিউ অসাধারণ পাবো। আচ্ছা, দিনের বেলা এই রাস্তা প্রচণ্ড গরম থাকে, রাত্রিবেলা ঠান্ডা আছে, গাড়ির ক্রুজ স্পিডে চলবে, আর আই থিঙ্ক আপনারা সবাই এনজয় করবেন এই রাস্তার ভিউটাকে দেখে। তো সবাই আমরা আমাদের নিজস্ব স্পেস টাইমটাকে এই রাস্তায় কাটাবো, আমরা কেউ ইন্টারকমে কানেক্টেড নই। অরিন্দন্দ অরিন্দন্দ ওয়াইফের সঙ্গে কথা বলছে, শান্তনু শান্তনুর ওয়াইফের সঙ্গে, আমি সিঙ্গেল মানুষ। তো আমি গান চালিয়ে দিয়েছি, গান চালাতে চালাতে আগ্রা এক্সপ্রেসওয়ে, আগ্রা লখনউ এক্সপ্রেসওয়েকে এনজয় করবো। অ্যান্ড ওভার স্পিডিং করবো না এই রাস্তায়, এই রাস্তায় একদম নর্মাল স্পিডে গাড়ি চালাবো। তো অসাধারণ লাগছে, এই যে লাইট পুরো রাস্তায়, ফগ লাইটের কোনো প্রয়োজন নেই আশা করব। তো অসাধারণ অসাধারণ ফিলিংস, অসাধারণ মানে এই রাস্তা আমাদের কাছে, সবার ফেসবুকে সবাই যারা ঘুরতে যায় তারা সবার ফেসবুকে আমি পোস্ট ভিডিও সবাইকে দেখেছি, আগ্রা লখনউ এক্সপ্রেসওয়েতে তারা ভিডিও ছাড়ে। তো আজকে সেই সুযোগ আমার হয়েছে, আমি আগ্রা লখনউ এক্সপ্রেসওয়েতে আজকে আমি গাড়ি চালাচ্ছি। আশা করব আমার ভিডিও যারা দেখবে তারাও একদিন তাদের স্বপ্ন ফুলফিল করবে। তো বেস্ট অফ লাক যারা নেক্সট আমার ভিডিও বা আমাদের দেখে ইন্সপায়ার হয়ে বাইক রাইড করছে, তাদের জন্য অবশ্যই বেস্ট অফ লাক। তোমরাও একদিন এই আগ্রা লখনউ এক্সপ্রেসওয়েতে উঠবে, তোমরাও একদিন এই স্বপ্ন পূরণ করবে। ওয়েলকাম টু আগ্রা লখনউ এক্সপ্রেসওয়ে। ইয়েস, উই আর নাও অ্যাট আগ্রা লখনউ এক্সপ্রেসওয়ে, দ্যাটস ডিম রোড, মিন্স এভরি বাইকার। তো ভিউ এনজয় করো, আমি গান শুনতে পারি থাকি। হান্ড্রেড 80, নো ওভারটেকিং, মানে আমি এই রাস্তায় 100 স্পিডে গাড়ি চালাবো। অ্যাটলিস্ট পারমিশন পেলাম 100 স্পিডে কোনো এক্সপ্রেসওয়ের উপর চালানোর জন্য, অফিসিয়ালি পারমিশন পেলাম। মানে অফিসিয়াল পারমিশন কোনো হাইরোডে থাকে না, তো এটাতে আমরা অফিসিয়ালি পারমিশন পেলাম। ও নেক্সট এক্সিট 300 কিলোমিটার পরে, তো আগে যদি আরও সুন্দর ভিউ আসে আমি সেটা দেখাবো। আপাতত কতক্ষণ জন্য টাটা, বাই বাই।